আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ আমাদের আজকে বিবাহবার্ষিকী। আমরা এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের দুজনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে হচ্ছে 16ই জুন, আর আষাঢ় মাসের 1 তারিখ, বারটা হচ্ছে রবিবার, আর আমাদের বিয়ে হয়েছিল সেদিন, বার ছিল বৃহস্পতিবার। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আমাদের এই দিনে বিয়ে হয়েছিল, 2011 সালে বিয়ে হয়েছিল। দেখতে দেখতে 12 থেকে 13 বছর পার করে ফেললাম এই মানুষটার হাত ধরে, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেমিশেই। আগামী দিনগুলোও এইভাবেই তার হাত ধরে আমি থাকতে চাই। যত ঝড় ঝাপটা, যত দুঃখ কষ্ট আসুক না কেন, আমি কখনো এই মানুষটার হাত ছাড়তে যাই না। এটাই হচ্ছে আমার কাছে ভগবানের কাছে এটাই সবসময় আমি বলে থাকি, আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই মানুষটার হাত ধরেই আমি বেঁচে থাকতে পারি। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে স্বাগত জানাতে, আমি দেখো রান্না করতে বসে আমি একদম ঘেমে নেমে একদম স্নান করে গেছি, বুঝতেই পারছো, কাঠে রান্না করছি, আর আগুনটা কেমন দাও দাও করে বেরোচ্ছে বুঝতেই পারছো। আর আগুন না জ্বললে, অত ঝোল ঠোল না ফুটলে কিন্তু খেতেও টেস্ট হয় না, আর আমি তো একদম ঘেমে একদম শেষ। আর আমাদের গরিবের বিবাহবার্ষিকী বলে কিছুই হয় না, মানে বিবাহবার্ষিকী বলো জন্মদিন বলো, আমাদের গরিবের কিন্তু এসব কিছুই নেই, কারণ আমাদের মনে একটু আনন্দ, কয়েকটা ছবি পোস্ট করা, এতটুকুই। এছাড়া আমাদের এক্সট্রা করে যে কোনো কিছু মানে হচ্ছে সেলিব্রেট করছি সেসব কিছুই না, কারণ বড়মশাই কাজের ছুটিই পায়নি। আর আজকে বিবাহবার্ষিকীর দিন রান্না করছি ডিমের ঝোল, আর প্রথমে দেখতে পেয়েছো ওগুলো ছিল ঘাটকল, ঘাটকলগুলো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভাজা করেছি। এরপরে শাশুড়ি মা আমাকে বলল যে তুমি ভাজা করে দাও, আমি শিলে বেটে ফেলছি, মানে ওটা বাটা হবে। তাহলে আজকে দুপুরে আমাদের মেনু কী হচ্ছে? ডিমের ঝোল আর ঘাটকল বাটা, খুবই ভালো একটা খাবার। কিন্তু বড়মাসাই এই খাবারটা খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, ব্যস হয়ে গেল আমাদের বিবাহবার্ষিকী। তো চলো, প্রথমেই তো বললাম গরিবদের কোনো অকেশান বা কোনো মানে বিবাহবার্ষিকী বলো আর জন্মদিন এসব কিছুই নেই, তো মনেরই আনন্দই সব। তো যাই হোক, এই দিনে এই মানুষটার হাত ধরেছিলাম, বিয়ে করেছিলাম। আজ থেকে 12 থেকে 13 বছর আগের কথা আমি তোমাদেরকে বলি, এই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, মানে 2 থেকে 3 দিন আগে থেকেই বৃষ্টিটা হচ্ছিল, যাকে মানে নিম্নচাপ ধরেছিল, মানে 1 সপ্তাহ ধরে বৃষ্টিটা হচ্ছিল। তো আমি যেদিনকে বিয়ে করি, মানে এই আষাঢ় মাসের 1 তারিখে বিয়ে করি, আমরা সব কিছুই ঠিকঠাক করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি যখন বাড়ি থেকে বেরোই বিয়ে করার জন্য, তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেক কমে গেছিলো। ভগবান হয়তো চেয়েছিল এর সাথে আমার মিল হোক, হ্যাঁ ভগবান লিখে রেখেছিল বলেই আজকে এর সাথে আমার মিল হয়েছে, এখানে আমি সংসার করছি, ওর সাথে আমি সুখে আছি, শান্তিতে আছি। তো সেই কারণে জানো না, সেই দিন মানে বিকাল টাইমটা বৃষ্টি থেমে গেছিলো, আমি ছাতা নিয়েও বেরোইনি, শুধুমাত্র মানে ওড়নাটা মাথায় দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম বিকালবেলা। বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল তুই রেডি সেডি হয়ে কোথায় যাবি, আমি বলেছিলাম আমার বান্ধবীর বাড়িতে যাবো একটু পড়ার বিষয়ে কথা বলতে। বাবা আমাকে কোনো বাধা দেয়নি, কারণ বাবার আমার উপরে অনেকটা বিশ্বাস ছিল, আমি কোনোরকম কোনো বাজে কাজ বাবার মাথাতে এরকম ধরনের কিছু আসতেই পারিনি। শুধু বাবা বলে নয়, আমাদের বাড়িতে দাদা বৌদি কাকা কাকিমা কেউই ভাবতে পারেনি যে আমি এরকম ধরনের একটা কাজ করব। তো যাই হোক, বাবাকে ওরকম একটা মিথ্যা কথা বলে আমি বেরিয়ে আসার আগে বাবা ঘুমিয়ে পড়েছিল, ঘুমন্ত বাবার পায়ে হাত রেখে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম। অঝরে দুচোখ দিয়ে জল পড়ছিল আর মাথার উপর দিয়ে বৃষ্টির জল পড়ছিল। তো যাই হোক, এরকমভাবে এসে দৌড়ে এসে হাজব্যান্ডের হাতটা ধরলাম, তখন সেই মুহূর্তেটা একদম সিনেমার মতো সিন ছিল। যাই হোক, ভোলার একদমই ভোলার মতো না, আমার মানে বিয়ের দিনটা এত সুন্দর একটা রোমান্টিক সিন ছিল, একদম ভোলার মতো নয়। দুজনে একদম ভিজে ঠিজে কাক, একদম কি বলবো, আমরা বেশ সুন্দর একটা মন্দিরে বিয়ে করেছিলাম। তো সেই যাই হোক, বিয়ে করার পর বাবা মনে অনেকটাই কষ্ট পেয়েছিল, বাবা কখনো ভাবেনি আমি এরকম ধরনের কাজ করতে পারি, খুব কষ্ট পেয়েছিল। আমাকে এমনকি বলেছিল তোর বাবা মারা গেছে, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, এরকম কথাও বলেছিল। যাই হোক, সব কিছুই পরে যখন দেখছি আমার বরটা খুবই ভালো, আমার খুব ভালোবাসে, কেয়ার করে, তখন বাবা অনেকটা শান্তি পেয়েছিল, আর মারা যাওয়ার আগেও শান্তি পেয়েই মারা গেছে। তো যাই হোক, তবে হ্যাঁ, বাবাকে কষ্ট না দিলে ভালোবাসার মানুষটাকে পেতাম না। যদি ভাবতাম পরিবারকে ধোকা দেবো না, পরিবারের বিশ্বাস নষ্ট করবো না, পরিবারের মানে মান সম্মান জলাঞ্জলি দেবো না, তাহলে আমি ভালোবাসার মানুষটাকে হয়তো আজকে পেতামই না। তো যাই হোক, কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হয়, তো সেটাই করেছি আমিও।
তো চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো আমার জীবনের গল্প? আরও সুন্দর সুন্দর গল্প আছে, যদি শুনতে চাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা, সবাই মিলে দেখো বিকালবেলা খেলা করছে ছেলেমেয়েরা, এদের এই বিকালবেলার খেলা করার সিনটা দেখে কিন্তু আমাদেরও ছোটোবেলার খেলা করার কথা মনে পড়ছে। এখন তো বাচ্চা কাচ্চারা এরকম বিকালবেলা খেলা করেই না। তো যাই হোক, আমার ছেলেরও সময় হয় না, তবে আজকে রবিবার সময় হয়েছে, সেই জন্য খেলা করছে। তো চলো, আজকে এতটুকুই, কেমন লাগলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো।